যারা মুক্তিযুদ্ধের বেদি বলে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত থানছে তাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে, দেশ পাহারা দিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিছু ছাত্রছাত্রী কোটা নিয়ে সরকারি চাকরিতে, কোটা নিয়ে আন্দোলন শুরু করে, তখন সেখানের মধ্যে তাদের প্ল্যান্টেড মানুষ ঢুকিয়ে দিয়েছে বিএনপি জামাত। এবং এই কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে সরকার কোটা পদ্ধতি বাতিল করেছিল, কিন্তু আজকে নারীরা রাস্তায় দাঁড়িয়েছে নারী কোটার জন্য, মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সন্তানেরা রাস্তায় দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করার জন্য, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা মারমা সহ ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা দাবি তুলেছে তাদের জন্য যে বিশেষ কোটা ছিল সেটি পুনর্বহাল করার জন্য। আর অন্যদিকে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সরকারের বিরুদ্ধে বক্তব্য, তোমাদের এই বক্তব্য তো সরকারের বিরুদ্ধে হতে পারে না, এটা হাইকোর্টের রায়। আর হাইকোর্টে যখন একটি বিষয় বিচারাধীন থাকে তখন সরকারের তো কোনো কিছু করণীয় নাই। সুতরাং যারা এই রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে, আমি মনে করি স্লোগানে নেতৃত্ব দিয়েছে, অন্তত যারা এই স্লোগানে নেতৃত্ব দিয়েছে আমি মনে করি তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা মুক্তিযুদ্ধের বেদি বলে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত থানছে তাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে, দেশ পাহারা দিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগ রাজপথের দল, লড়াই সংগ্রামের দল। আমরা যারা রাজনীতি করি, জীবনকে হাতের মুঠোয় নিয়ে রাজনীতি করি, জীবনে বহুবার জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছি, জন্মগ্রহণ করেছি মৃত্যুবরণ করার জন্য, অনন্তকাল বেঁচে থাকার জন্য নয়, তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, আমাদের নেত্রী শেখ হাসিনা বারবার মৃত্যু প্রত্যাকে থেকে ফিরে এসে, যিনি দেশের মানুষের নেতৃত্ব দিয়েছেন, দ্বিধান্বিত হননি, বিচলিত হননি, আমাদের সেই নেত্রী। এবং বঙ্গবন্ধু বারবার ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জীবনের জয়গান গিয়েছে। সুতরাং আমাদেরকে কেউ এইভাবে আপনার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেটি আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা বরদাস্ত করবে না।